ওয়েলকাম টু মাই লাভলি ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি ইস্ট লন্ডন হ্যাকনিতে থাকি। করোনা ভাইরাসের কারণে বহুদিন পর আজ বেবিকে সঙ্গে নিয়ে শপিং করতে বের হয়েছি। আগের চেয়ে রাস্তাঘাটে লোক সংখ্যা একটু কম, ধীরে ধীরে সব কিছু প্রায় স্বাভাবিক হয়ে এসেছে, বাস ট্রেন চলছে স্বাভাবিকভাবে। ওয়েদারটা ক্লাউডি এবং উইন্ডি। রাস্তায় ব্যারিকেড দিয়ে পায়ে হাঁটার জন্য রাস্তা বড় করা হয়েছে, যেন দূরত্ব মেনটেন করে সবাই চলতে পারে। এটা ডালস্টন কিংসল্যান্ড ওভারগ্রাউন্ড স্টেশন। স্টেশন থেকে আমার বাসাতে যেতে মাত্র 10 মিনিট সময় লাগে। এখন আমি পাউন্ডল্যান্ডে যাচ্ছি। আমার বেবিটা চকলেট খেতে পছন্দ করে, তাই আমি কিছু চকলেট নিব। পাউন্ডল্যান্ডে কেনাকাটার পর আমি আরেকটি শপিং সেন্টারের মধ্যে আসলাম। এখন আমি আইসল্যান্ডের ভিতরে যাচ্ছি। এখান থেকে ডিম, দুধ আর অন্যান্য জিনিস কিনে নেব। বাচ্চাটারে ইলেকট্রিক রাইডে বসাতে চাইলাম, কিন্তু আমাকে ছাড়া সে বসবে না, সে অনেক ভয় পাচ্ছে। এখন আমি সেন্সবুরিতে ঢুকবো, এখানে আপনাদেরকে কিছু গ্লোসারি আইটেম দেখাবো। অনেকদিন পর বাসা থেকে বের হতে পেরে আমার মেয়েটা খুবই খুশি।
ক্যাপসিকাম গুলো দেখতে কি সুন্দর! সেন্সবুরি থেকে আমি আরো কিছু চকলেট বিস্কিট কিনে নেব। সেন্সবুরি থেকে কেনাকাটা শেষ করে আমি খোলা মার্কেটের দিকে আসলাম। এখানে সিকিউরিটি গার্ড রয়েছে, আমি যেদিক দিয়ে ঢুকবো ওই দিক দিয়ে আর বের হতে পারবো না, অন্য দিক দিয়ে আমাকে বের হতে হবে। করোনা ভাইরাসের কারণে এখানকার মানুষজন খুব কম, স্বাভাবিক অবস্থায় এটা থাকে না, অনেক দোকানপাটি থাকে, অনেক মানুষজন থাকে। খোলা মার্কেট থেকে আমি টমেটো এবং বেগুন কিনে নিলাম। মাংসের দোকানে আসলাম, এখান থেকে আমি মুরগি এবং গরুর মাংস কিনে নিব। আমার সব শপিং করা শেষ হয়ে গেছে, এখন আমি বাসার দিকে রওনা হচ্ছি। বন্ধুরা, আমার ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এবং বেল আইকনে প্রেস করে আমাকে উৎসাহ দিতে ভুলবেন না।